হাই ফ্রেন্ডস, আমি সঞ্জীব সিং। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল আপডেটেড বাংলা টেক ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনি অ্যাক্সিস ব্যাংকের এটিএম কার্ডের পিন জেনারেট কিভাবে করবেন, মানে পিন সেটটা কিভাবে করবেন। পিন সেট করার জন্য আপনাকে প্রয়োজন একটা এটিএম কার্ড, যে কার্ডটা আপনার কাছে এসেছে, আর রেজিস্টার্ড মোবাইল নাম্বার, যে নাম্বারটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলেছেন। এই দুটি জিনিস নিয়ে আপনাকে আপনার আশেপাশের কাছাকাছি যে কোনো অ্যাক্সিস ব্যাঙ্কের এটিএমে যেতে হবে এবং সেখান থেকে গিয়ে পিনটাকে সেট করতে হবে। আর আপনারা যদি, আর একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক অবশ্যই করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটাকে দাবিয়ে দেবেন, যাতে আমার চ্যানেলে আসা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে আপনার কাছে যায়। তা এই পিটিএম পিন সেট আমি করব এবং আমি এটিএমে যাব এবং সেখানে আপনাদের দেখাবো কীভাবে পিন সেট করতে হয়। হ্যালো বন্ধুরা, আমরা এখন অ্যাক্সিস ব্যাঙ্কের এটিএমে চলে এসেছি। এখন আমাদের দেখাবো যে এটিএম কার্ড দিয়ে, নতুন এটিএম কার্ড দিয়ে কী করে আমরা এটিএম কার্ডের পিন সেট করব। আসুন দেখে, যেদিকে চিপটা থাকে সেদিকটাকে এন্টার করতে হয়। ডোমেস্টিক, সেট নিউ পিন, ইয়োর ট্রানজ্যাকশন ইজ বিং প্রসেসড, প্লিজ ওয়েট। এবার আমাদেরকে দিতে হবে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা, দিয়ে দিলাম ইয়েস। এবার আমাদেরকে দিতে হবে ডেট অফ বার্থ, তারপর ইয়েস। ইয়োর ট্রানজ্যাকশন ইজ বিং প্রসেসড, প্লিজ ওয়েট। ওটিপিটা এসছে, ওটিপিটা দিয়ে দিলাম। ইয়োর ট্রানজ্যাকশন ইজ বিং প্রসেসড, প্লিজ ওয়েট। এবার যে কোনো চারটি ফোর ডিজিট নাম্বার যেটা আপনি মনে রাখতে পারবেন সেটা আপনাকেই ঠিক করতে হবে। আমি যেমন দিচ্ছি একটা, এটাকে আর একবার রি এন্টার করতে হয়, যেটা দিলাম সেটাই আবার দেব। তাহলে পিন সেট হয়ে গেল। এইভাবেই পিন সেট করবেন, কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই। আমি যেভাবে আপনাকে দেখালাম সেভাবে যদি আপনি দেখেন, তাহলে আপনি ব্যাংকে যাওয়ার দরকার নেই। যে কোনো এটিএম নিয়ার অ্যাবাউট আপনার পাশাপাশি যে কোনো অ্যাক্সিস ব্যাংকের এটিএমে যাবেন, সেখান থেকে আপনি পিনটা সেট করতে পারবেন। আর একটা কথা, আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। নমস্কার,